একবার আমার মনে আছে একটা ডায়লগ কিছুতেই আমার ঠিক হচ্ছিল না, অনেক রাত হয়ে গেছিল শুটিং করতে করতে, এবং সেখানে সৌমিতা চ্যাটার্জি ছিলেন, বিপ্লব চট্টোপাধ্যায় ছিলেন, ফলে সবাই সিনিয়র আর্টিস্ট, এবং আমার মানে ওই কথাটা ঠিক আসছিল না, একটা লুক ভুল হচ্ছে, তখন তো ক্যামেরার অত সেন্স ছিল না, কিন্তু সৌমিতা বাবু অত পেশেন্ট, ডিরেক্টরকে বললো ঠিক আছে ঠিক আছে, ও ঠিক করবে ও ঠিক করবে, ওকে একটু সময় দাও ও ঠিক করবে, উনি আমাকে চিনতেন না তখন, জানতেন না। সৌমিত্র চট্টোপাধ্যায় স্মৃতিচারণ করতে গিয়ে এমনই বলছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নমস্কার, আজ 16 নভেম্বর, আপনারা শুনছেন এই সময় গোল্ডের মর্নিং নিউজকাস্ট। ঋতুপর্ণাদির সঙ্গে আলোচনায় যাব, তবে তার আগে এক ঝলকে শুনে নেব আজকের হেডলাইন্স। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, 86 বছর বয়সে জীবনাবসান তাঁর, গান স্যালুটে বিদায়, পূর্ণ মর্যাদায় সম্পন্ন ফেলুদার শেষকৃত্য। বিহারের মুখ্যমন্ত্রী পদে পঞ্চমবারের জন্য নীতিশ কুমারের নামে শিলমোহর NDA এর, শপথ গ্রহণ আজই। অবশেষে স্বস্তি, গত 24 ঘন্টায় অনেকটা নিম্নমুখী বাংলার কোভিড গ্রাফ, করোনার প্রকোপ বাড়ল দিল্লিতে, বাড়ানো হল কোভিড বেডও। দীপাবলির পরই দিল্লিতে বাড়ল দূষণের মাত্রা, করোনাকালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যথেচ্ছ আতশবাজি পোড়ানো হয়েছে দেশের রাজধানীতে। শনিবার রাতের পর থেকে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 448। করোনা আক্রান্ত আহমেদ প্যাটেলের অবস্থার অবনতি, ভারতকে কোণঠাসা করার ছক এশিয়ার 14টি দেশের সঙ্গে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি চীনের, বাইডেন জয়ী ট্রাম্প তবু গোঁ ধরেই, ওয়াশিংটনের রাস্তায় নজিরবিহীন অশান্তি ট্রাম্প সমর্থকদের। বেলা শেষে বাঙালিকে একরাশ বিষণ্ণতায় রেখে চলে গেলেন আদি ও অকৃত্রিম ফেলুদা। 85 বছরে এসে শেষ হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্মময় পথ চলা। তাঁকে নিয়ে স্মৃতিচারণে আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুদি, এই সময় গোল্ডে আপনাকে স্বাগত। এ আপনার ব্যক্তিগত শোকের সময়, তবু জানতে চাইব কেমনভাবে কিংবদন্তী সৌমিত্রের সাহচর্য আপনি পেয়েছেন, তা যদি আমাদের সঙ্গে আপনি ভাগ করে নেন। সৌমিত্র কাকুর সাথে এত দীর্ঘদিনের সম্পর্ক, আর মানে যখন মানুষের কোনো পরিবারের কেউ চলে যায় তখন সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে এবং সে বুঝতে পারে না যে কি বলবে, ফলে আমারও ঠিক সেই অবস্থাই হয়েছে। সৌমিত্র কাকুর সঙ্গে ঠিক রোজ দেখা হতো না, কিন্তু সবসময় জানতাম যে মানুষটা আছে আমাদের সবার মাথার উপরে, আমাদের একটা গাইডিং লাইটের মতো, ফাদার ফিগারের মতো। অনেক বছর আগে যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছিলাম, সেই মানুষটাকে দেখি, সামনাসামনি দেখে মানে হয় না যে মনে হচ্ছিল যে বাবা কাকে দেখছি, সৌমিত্র চট্টোপাধ্যায়। তখন অনেক ছোট ছিলাম, তখন থেকে আজ অব্দি এই পুরো জার্নিটার মধ্যে সৌমিত্র কাকুর অনেকটা সময় আমার সৌমিত্র কাকুর সাথে কেটেছে। ইনফ্যাক্ট আমার এখনো মনে আছে সেই ছোট মানে যখন আমি একদম সবে ইন্ডাস্ট্রিতে এসেছি বা 24 বছর আগে, তখন সৌমিত্র কাকুর সঙ্গে একটা ছবি করেছিলাম শেষ তিথি বলে, শেখ পাত্রের থালার সাথে সাথেই, সেখানে তনুজা আন্টি আর সৌমিত্র কাকু ছিলেন, মানে সেটাও একটা লেজেন্ডারি জুটি, মানে লেজেন্ডারি জুটির সঙ্গে আমি প্রথম কাজ করি, এবং সেখানে তখন আমি আমার মুখে প্রায় কথাই ফুটছে না দুজনকে দেখে, কিন্তু সৌমিত্র কাকু আমাকে ছোট ছোট গাইডেন্স দিয়েছিলেন যে কিভাবে সেটে রিয়াক্ট করতে হয়, দাঁড়াতে হয়, বসতে হয়, ডায়লগ ডেলিভারি। একবার আমার মনে আছে একটা ডায়লগ কিছুতেই আমার ঠিক হচ্ছিল না, অনেক রাত হয়ে গেছিল শুটিং করতে করতে, এবং সেখানে সৌমিত্র চ্যাটার্জি ছিলেন, বিপ্লব চট্টোপাধ্যায় ছিলেন, ফলে সবাই সিনিয়র আর্টিস্ট, এবং আমার মানে ওই কথাটা ঠিক আসছিল না, একটা লুক ভুল হচ্ছে, তখন তো ক্যামেরার অত সেন্স ছিল না, কিন্তু সৌমিত্র বাবু অত পেশেন্ট, ডিরেক্টরকে বললো ঠিক আছে ও ঠিক করবে ও ঠিক করবে, ওকে একটু সময় দাও ও ঠিক করবে, উনি আমাকে চিনতেন না তখন, জানতেন না, কিন্তু তাহলেও তারপরে পরবর্তীকালে তো অনেক কাজ করেছি, এবং আমার মানে আমার মনে হয় কমার্শিয়াল সমস্ত ছবি যেগুলো আমি করেছি তার অধিকাংশ ছবিতেই সৌমিত্র কাকু আমার বাবার চরিত্র অভিনয় করেছেন, এবং সবসময় ওনাকে খুব কাছ থেকে দেখেছি, কাছ থেকে পেয়েছি, সকুন সাহা, নারায়ণ ঘোষ, যত ছবি করেছি সেই সময় কমার্শিয়াল ছবি, হরদাস ছবি, সবেতেই সৌমিত্র জেঠু মানে সৌমিত্র কাকু সবসময় থেকেছেন পাশে, এবং তারপরে পারমিতার একদিন এর মতো ছবি বা আরোহণ, তারপরে মহানায়িকা, অনেক অনেক মানে কত ছবির নাম বলবো আমি জানি না, আমি সবগুলো এখন মনেও নেই,
তারপরে অবশ্যই প্রাক্তন, তারপরে প্রাক্তনে ওই হিস্টোরিক্যাল কবিতা বলা ওনার হঠাৎ দেখা, মানে এখনো ভাবলে গায়ে কাটা দেয়। মানে সেই আমাদের ওই জার্নিটার ভিতরে সুমিত্রবাবু গলাটা আসছে, কি অসাধারণ। কিছুদিন আগেও আবার আমি অপর্ণা সেন এবং সুমিত্রবাবু একসাথে মানে বসে পরিবার করলাম, যেখানে আবার ওই পারমিতার একদিনের 20 বছর আগের পুরো টিমটা আবার আমরা একসাথে কাজ করতে অনেক স্মৃতিচারণ করছিলাম। সুমিত্রবাবু দরাজ বলায় কবিতা বলছিলেন, সেটাকে অপর্ণা সেন কখনো জীবনানন্দ বলছেন, উনি রবীন্দ্রনাথ বলছেন, মানে এটা অসম্ভব। মানে ওনাদের ওনার সাথে থাকাও একটা এনরিচিং এক্সপিরিয়েন্স। আর আমি সবসময় আগে বলতাম, ইউ আর দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান আই এভার, আর আমরা সবসময় কি তুমি, ইনফ্যাক্ট কে তুমি নন্দিনীটা আমরা স্টেজে রেপ্লিকেট করেছিলাম, এবং সুমিত্রবাবুকে বলেছিলাম যে তোমার মতো হয়নি তুমি, মানে আমি তখন বলতাম তুমি তোমার এত গার্লফ্রেন্ড কি করে হ্যান্ডেল করো, তোমাকে বলতে হবে এই যে রঙিন জামাটা পরেছে এইটা কিন্তু আমার এক মানে গার্লফ্রেন্ড পাঠিয়েছে, মানে এত প্রাণবন্ত একটা মানুষ। এবং বারবার যখন শরীর খারাপ করছি সবসময় ভেবেছি সুমিত্রবাবু ফিরে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ফিরে আসবো, উনি সবসময় মানে আমাদের সবাইকে মানে একদম নিরাশ করেনি সুমিত্রবাবু ফিরে এসেছিলেন, কিন্তু এবার ফিরলেন না। শেষের দিকে অনেকটাই অসুস্থ ছিলেন সৌমিত্র, তা সত্ত্বেও তাঁর পেশাদারিত্ব ছিল অসামান্য। আপনি তাঁকে দেখেছেন খুব কাছ থেকে, সেই অভিজ্ঞতা যদি আমাদের জানান। সৌমিত্র কাকুর জীবনের আর একটা খুব বড় ল্যান্ডমার্ক ছবি বেলা শেষের সাথে আমি যুক্ত, এবং বেলা শেষে সৌমিত্রবাবুর মেয়ের চরিত্র আমি অভিনয় করেছি সাথে লেখা আনটি, এবং আর একটা লেজেন্ডারি পেয়ার, এবং তিনটে লেজেন্ডারি পেয়ারের সঙ্গে সৌমিত্র কাকুর সাথে আমি কাজ করেছি, একটা সৌমিত্রবাবু তনুজা, একটা সৌমিত্রবাবু অপর্ণা সেন, একটা সৌমিত্রবাবু সাথী লেখা আনটি। তো এই মানে মানে রিয়াজি এবং মানে সাথী লেখা আনটি, এই তিনজনের এবং সৌমিত্রবাবু মাধবী আনটির সাথেও আমি কাজ করেছি একসাথে। তো এইটা আমার কাছে একটা খুব বড় পাওয়া যে এতগুলো লেজেন্ডারি পেয়ারের সঙ্গে আমি সৌমিত্রবাবুর সাথে কাজ করেছি, এবং মানে বেলা শেষে তো একটা এক্সাম্পল হয়ে রয়ে গেছে বাংলা সিনেমাতে নজির হয়ে, তার সাথে সাথে বেলা শুরু যেটা এখনো রিলিজ হয়নি সেটাও সৌমিত্র কাকুর সঙ্গে আমার সেই কাজ হয়ে থাকবে, এবং আমার মনে হয় ইতিহাসের পাতায় সেটা লেখা থাকবে। কারণ আমার আর সৌমিত্র কাকুর যে অসাধারণ মানে সিনস এবং কাজ আছে বাবা মেয়ে হিসেবে, সেটা খুব ফিল করছি যে কোথাও যেন মনে হচ্ছে মাথার উপর থেকে আর আর কেউ নেই, মানে যাকে মানে আমরা দেখছি লুক আপ করতে পারি আর কি। মানে হি ওয়াজ এন ইনস্টিটিউশন ইন হিমসেলফ, মানে সেটা তো অবভিয়াসলি বলছি উইদাউট সেইং, বাট তার যে ভেতরকার যে মানুষটা ছিল সো বিউটিফুল, মানে এত আন্তরিক, এত মানে এত মানে যৌথবাবু শরীর খারাপ হওয়ার পরেও আমি দেখেছি সে রিলেন্টলেসলি কাজ করে যাচ্ছেন, সেটে সময় মতো একদম এক মিনিট এদিক ওদিক নয়, এবং কত রাত অব্দি আমরা শুটিং করি, যৌথবাবু বলতো আমার শরীরটা খারাপ লাগছে, না না ঠিক আছে আই এম ফাইন আই এম ফাইন আই এম ফাইন, মানে হয়তো আমি কখনো রিকোয়েস্ট করি যৌথবাবু আর দুটো শট আছে তো তোমার একটু শুটিং করে দাও তারপরে, মানে হি ওয়াজ সো ইন ইট, মানে ওনার কাছে জীবনটা শুধু সার্ভিং, মানে উনি শুধু এই ইন্ডাস্ট্রিতে দিয়েই গেছেন দিয়েই গেছেন এবং দিয়ে গেছেন, এবং আই থিঙ্ক আমরা এতটাই পেয়েছি ওনার কাছ থেকে, এতটাই পেয়ে মানে এতটাই পেয়েছি যে সেই পাওয়ার আর বোধহয় কোনো শেষ নেই, হয়তো আরো কিছু পাওয়ার ছিল কিন্তু সেইটা বোধহয় আর এখন আর উনি আমাদের সাথে শেয়ার করবেন, যেটা যেখানে আছেন হয়তো সেখানে গিয়ে উনি ওনার মতো করে কিছু ক্রিয়েট করবেন। সৌমিত্রের আর কোন বৈশিষ্ট্যের কথা আপনি আলাদা করে বলবেন? যে উনি একজন আন্তর্জাতিক মানের অভিনেতা, একজন শিল্পী, উনি তো আরো অনেক জায়গায় উনি যেতে পারছেন, মানে আমি শিওর উনি অনেক বড় বড় অন্য জায়গা থেকে উনি নিশ্চয়ই অফার করছেন, উনি বাংলাকে এত ভালোবেসেছেন এবং বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার সমস্ত কিছু উনি বাংলাকে উনি ওনার আবৃত্তি দিয়ে, ওনার অভিনয় দিয়ে, ওনার গান দিয়ে, ওনার কথা দিয়ে, ওনার লেখা দিয়ে বাংলার বাংলা ভাষাকে উনি অনেক বড় জায়গায় সমৃদ্ধি দিয়ে গেছেন। এটা আমার কাছে মনে হয় যে অনেকে অনেক ইয়ে দিয়ে ভাবলে চিন্তা করলে মনে হয় অনেক অ্যাক্টাররা অনেক অন্য অন্যভাবে কাজ করে খেলতে, কিন্তু উনি বাংলা ছাড়া কোনোদিনই কোনো কিছুকে মানে মানে উনি যে ধরনের স্টার্স উনি বম্বে থেকে নিশ্চয়ই অনেক অফার পেয়েছেন, কিন্তু বাংলা ভাষাকে উনি এত ভালোবেসেছেন এবং বাংলার সাথেই চিরকাল উনি ঋতুদি, আমাদের সঙ্গে কথা বলার জন্য এই সময় গোল্ডের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের দিনটি নিয়ে দুটো তথ্য শেয়ার করি।
দুটোই জন্মদিন সংক্রান্ত। 1922 সালে আজকের দিনে সাহিত্যিক হোসে সারামাগো জন্মগ্রহণ করেন পর্তুগালে। 1998 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। 25টির বেশি ভাষায় তাঁর লেখা ছাপা হয়েছে। দ্য গসপেল অ্যাকর্ডিং টু জেসাস ক্রাইস্ট, বালটাজার অ্যান্ড ব্লেমুন্ডা, দ্য ডাবল, অল দ্য নেমস তাঁর অন্যতম উল্লেখযোগ্য উপন্যাস। দ্বিতীয় ইনফোটি এক বঙ্গ সন্তানকে নিয়ে। 1930 সালে আজকের দিনেই সাতারু মিহির সেন জন্মগ্রহণ করেন। 1959 পদ্মশ্রী ও 1967 সালে তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করার কৃতিত্ব অর্জন করেন। সাতারু হিসেবে তিনি দ্য গিনেস বুক অফ রেকর্ডসেও জায়গা করে নিয়েছেন। জেনে নেওয়া যাক ওয়েদার কেমন থাকবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে 20.6°C। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঠান্ডার আমেজ কমেছে। আজ সোমবারও আবহাওয়া একই থাকবে। শুকনো আবহাওয়া থাকবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনায়। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। শেষ করব একটা উদ্ধৃতি দিয়ে। আমরা সবাই গর্তে পড়ে রয়েছি, কিন্তু কেউ কেউ আকাশে তারার দিকে চেয়ে আছে। কথাটি বলেছিলেন অস্কার ওয়াইল্ড। শেষ হলো আজকের ডেলি নিউজকাস্ট। উপস্থাপনায় আমি সৌভিক। শুনতে থাকুন এই সময় গোল্ড। ধন্যবাদ।